সেই ডিজিজটার নাম অ্যানথ্রাক্স অর স্প্লিনিক ফিভার, ঠিক আছে? এই স্প্লিনিক এই বানানটা কিন্তু আমার, আমি দেখছি এর আগে যতগুলো ব্যাচ প্রায় মোর দেন 70% ভুল করে। এইটা যখন স্প্লিন হবে তখন ডাবল ই, বাট স্প্লিনিক যখন লিখবো তখন কিন্তু সিঙ্গেল ই হবে, স্প্লিনিক ফিভার। কারণ স্প্লিনিক ফিভার এটা বলা হয় কারণ হচ্ছে এই অ্যানথ্রাক্স ডিজিজটাতে হাই ফিভার হয়, হাই ফিভার, এবং এর স্প্লিনটা অনেক বেশি এনলার্জড হয়ে যায় এবং প্যাথোগনোমিক লেশন স্প্লিনে দেখা যায়। প্যাথোগনোমিক লেশন বোঝো তো? প্যাথোগনোমিক লেশন মানে যে লেশনটা দ্বারা ওই ডিজিজটা ডায়াগনোসিস করা যায়, কনফার্ম করা যাবে যে এটা ওই ডিজিজ, সেটাকে বলে প্যাথোগনোমিক লেশন। সেই জন্য স্প্লিনে, অ্যানথ্রাক্স এর ক্ষেত্রে স্প্লিনে তোমার ইম্পর্টেন্ট লেশন দেখা যায় এবং স্প্লিনটা এনলার্জড হয়ে যায়, যেটা দেখে তোমার বলা যায় যে এটা অ্যানথ্রাক্স হয়েছে। এই জন্য এটাকে বলা হয়, যেহেতু স্প্লিনে অনেক ভালো লেশন দেখা যায় এবং ফিভার হয়, সেজন্য এটাকে বলা হয় স্প্লিনিক ফিভার, ঠিক আছে? এখন এখানে জাস্ট একটা গদবদে কিছু কথা বলা আছে, যেটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ এবং জুনোটিক ডিজিজ, যেটা মানুষ, এনিমেল, পশু পাখি বিভিন্ন জায়গায় হতে পারে, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে অ্যানথ্রাক্স ইজ ডিরাইভ ফ্রম দি গ্রিক ওয়ার্ড মিনিং চারকোল অর কার্বাঙ্কুল। সিম্পল জিনিস এগুলা। তারপরে অ্যানথ্রাক্স, ইটিওলজিস ব্যাসিলাস এন্থ্রেসিস, এটা লার্জ গ্রাম পজিটিভ নন মোটাইল রড শেপড অর্গানিজম, এটা মেইনলি দুইটা ফর্মে পাওয়া যায়, ভেজিটেটিভ ফর্ম এন্ড স্পোর ফর্ম, ঠিক আছে? আর এটার হচ্ছে প্রায় 1200-1200 ব্যাকটেরিয়াল স্ট্রেন্ট পাওয়া যায় এবং ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীর সব জায়গাতে পাওয়া যায়। দিজ আর ভেরি কমন থিংস, আমি এগুলো তো বেশি দিব না। স্যার কিছু শোনা যায় না, বলতে পারছো না? শোনা যাচ্ছে স্যার, আমরা পাচ্ছি তো, শোনা যাচ্ছে তো স্যার। আমি যেগুলো হচ্ছে খুবই কমন থিং, সেজন্য এগুলো তো খুব একটা বেশি সময় দিচ্ছি না আমি, আর যেগুলো তো ইম্পর্টেন্ট সেগুলো তো আছে তো স্যার। এটা দেখো অ্যানথ্রাক্স, আমি কি বললাম, এখানে দুইটা ফর্মে পাওয়া যায়, একটা ভেজিটেটিভ, একটা স্পোর ফর্ম, ঠিক আছে? স্পোর ফর্মটা কি হয়, স্পোরেশন রিকোয়ার্স পো নিউট্রন কন্ডিশন, প্রেজেন্স অফ অক্সিজেন, দিস ইজ ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? পো নিউট্রন কন্ডিশন এন্ড প্রেজেন্স অফ অক্সিজেন, মানে অক্সিজেনের ইউটিলাইজ করে স্পোর তোমার ব্যাকটেরিয়াটা কি করে, স্পোর ফর্ম করে, ঠিক আছে? এটা কেন ইম্পর্টেন্ট একটু পর তোমাদেরকে হচ্ছে জানাবো। তারপরে স্পোর কি করে, ভেরি রেজিস্ট্যান্ট, সার্ভাইভ ফর ডিকেডস, টেকেন আপ বাই হোস্ট এন্ড জার্মিনেট। এটা হচ্ছে কি, তোমার মাটিতে, বিশেষ করে মাটিতে বছরকে বছর থাকতে পারে এবং কি 10-15 বছর 20 বছর স্পোর ফর্ম করে সেটা বেঁচে থাকতে পারে। এই জন্য অ্যানথ্রাক্স মানে যখনই তোমার তাদের অ্যাডভার্স কন্ডিশন হবে, অ্যাডভার্স এনভায়রনমেন্টে তারা থাকবে, তখনই তারা মেইনলি স্পোর ফর্মেশন করে। এখন এনিমেল ট্রান্সমিশন কিভাবে হয়, এনিমেল ট্রান্সমিশন হয় মেইনলি তোমার ইনজেকশনের মাধ্যমে, ইনজেকশন অফ দি কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার উইথ সয়েল। আমরা আমি এখনই কি বললাম তোমাদেরকে, যে মাটিতে এটা অনেক দিন ধরে বেঁচে থাকতে পারে, অনেক দিন বেঁচে থাকতে পারে। এখন যখন এই মাটিতে কোনো খাবার অথবা পানি কন্টামিনেটেড হয়েছে, যেখানে তোমার ব্যাসিলাস অ্যানথ্রাসিস স্পোর আছে, সেই পানি বা খাবার যদি এনিমেল ইনজেকশন করে তাহলে তাদের অ্যানথ্রাক্স হতে পারে। আবার ইনহেলেশনের মাধ্যমে অ্যানথ্রাক্স ইয়ে হতে পারে, কারণ আমরা জানি অ্যানথ্রাক্স হচ্ছে এয়ার বর্ন, অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়াটা এয়ার বর্ন। আর একটা হতে পারে মেকানিক্যাল, মেকানিক্যাল মেইনলি হয় কিছু মাছির দ্বারা। তোমরা এখন এন্টোমোলজি পড়তেছো না, সেই এন্টোমোলজি দেখবা আর কি, কয়েকটা মাছি আছে যে মাছিগুলো তোমার কি করে, ওই এমন কিছু মাটিতে ছিল বা এমন কিছু জায়গায় ছিল যেখানে অ্যানথ্রাক্স আছে, সেটার সাথে সে সেই জায়গাতে সে যখন হচ্ছে বসে পড়ে তখন তার পায়ে এই অ্যানথ্রাক্স জীবাণুটা চলে আসে, আবার সেখান থেকে এসে অন্য মানুষের যখন হচ্ছে গিয়ে তোমার গায়ে বসে, সেখানে যদি কোনো ওন্ড থাকে তাহলে, বা এনিমেলের যদি ওন্ড থাকে তাহলে সেখানে এই অ্যানথ্রাক্স হতে পারে। এই জন্য মেকানিক্যাল ট্রান্সমিশন বা ইনসেক্ট বলা হয়েছে, ঠিক আছে? তারপরে হিউম্যান ট্রান্সমিশন, হিউম্যান ট্রান্সমিশনের সাথে সাথে আমি একটা জিনিস বলে ফেলি, যে হিউম্যানে সাধারণত তিনটা ফর্মে, আমরা কি জানি হিউম্যান অ্যানথ্রাক্স ইজ এ জুনোটিক ডিজিজ, হিউম্যানে তিনটা ফর্মে ডিজিজটা হয়,
একটা হচ্ছে কিউটানিয়াস, আর একটা হচ্ছে পালমোনারি অ্যান্ড গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল। কি বললাম? কিউটানিয়াস, পালমোনারি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল। কিউটানিয়াসটা কি, সরি, কিউটানিয়াসটা মেনলি তোমার ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ওন্ড, যখন হিউম্যানের কোনো জায়গায় ওন্ড আছে, হাতে পায়ে মুখে চোখে যেখানে থাকুক না কেন, ওন্ড থাকলে সেই ওন্ডটা যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য টিস্যুস, উল, হাইড, সয়েল, মাটির সাথে হইতে পারে, যে মাটিতে তোমার হচ্ছে অ্যানথ্রাক্স আছে, অথবা এনিমেলের যে কোনো পার্ট থাকুক না কেন, সেই পার্টে যদি তোমার এই ব্যাকটেরিয়াটা থাকে, ওই ওর পার্টটা যদি তোমার ওন্ডের সাথে কন্ট্যাক্টে আসে, তাহলে তোমার কিউটানিয়াস ফর্মে হয়। এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট কার্বাঙ্কল। নাম শুনছো তোমরা কখনো? জি স্যার, জি স্যার, ব্যাকটেরিওলজিতে। হ্যাঁ, ম্যালিগন্যান্ট কার্বাঙ্কল। তারপরে যে পালমোনারি আর ইনহেলেশনের মাধ্যমে যখন হয়, এটা মেনলি ঘটে তোমার ইয়াতে, ওই যে স্কিন অ্যান্ড হাইড আছে না, যেখানে হচ্ছে তোমার স্কিন গুলো কালেকশন করা হয়, কালেকশন করে হচ্ছে প্রসেসিং যে করে, সে প্রসেসিং এরিয়াতে হয়। ওখানে তারা প্রসেসিং করার সময় এই যে ব্যাকটেরিয়াটা থাকে, সে ব্যাকটেরিয়াটা উল থেকে ছড়িয়ে গিয়ে উপরে বাতাসে ভাসে, তখন এই বাতাস থেকে নাকের মাধ্যমে ইনহেলেশনে এই ডিজিজটা হয়। যেন এই জন্য এই ডিজিজটাকে বলা হয় উল সর্টার ডিজিজ, উল সর্টার ডিজিজ। ঠিক আছে, উল শর্টিং করতে গিয়ে ডিজিজটা হয় বলে উল সর্টার ডিজিজ। তারপরে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল একটা হচ্ছে তোমার ধাপ আছে, যেখানে হচ্ছে তোমার মেইনলি আন্ডার কুকড মিট, আন্ডার কুকড মিট খেলে তোমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইয়াটা হয়, অ্যানথ্রাক্সটা হয়, এবং তখন তোমার সাধারণত ইনডাইজেশন দেখা যায়, এন্টেরাইটিস হয়, ডায়রিয়া হয়, তখন এই প্রবলেম গুলো হয়। এগুলো হচ্ছে হিউম্যান ট্রান্সমিশন। এখন আছে তোমার প্যাথোজেনেসিস। এই প্যাথোজেনেসিসটা দেখো, প্রথমে বলা হয়েছে ইনফেকশন অকার্স থ্রু ইনজেকশন অফ স্পোর উইথ কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, অর ইনহেলেশন অফ স্পোর আর থ্রু অ্যাব্রেডেড স্কিন। আমরা যে তিনটা রুট বলছিলাম, তিনটা রুটের মাধ্যমে যে কোনো ভাবে হোক না কেন ব্যাকটেরিয়াটা ঢুকতে পারে। যখনই ঢুকলো, ঢুকার পরে তারা বডিতে স্পোরটা জার্মিনেট হবে, জার্মিনেট হয়ে মাল্টিপ্লাই ইন লোকাল ম্যাক্রোফেজেস এন্ড লিম নোড। আমরা, তোমার মনে আছে ফার্স্ট ক্লাসে আমরা কি বলছিলাম, লোকাল রেপ্লিকেশন, লোকাল মাল্টিপ্লিকেশন একটা কথা বলছিলাম আমরা। ঠিক আছে, এই যেখানে দেখো প্যাথোজেনেসিসে বলা হয়েছে স্পোর জার্মিনেটেড এন্ড মাল্টিপ্লাই ইন দ্য লোকাল ম্যাক্রোফেজেস এন্ড লোকাল লিমনোড, মানে যে জায়গায় তোমার স্পোরটা প্রথমে ঢুকছে সেখানে জার্মিনেট হয়ে ওখানে মাল্টিপ্লিকেশন করবে, করার পরে ডেভেলপ ব্যাকটেরিমিয়া এন্ড সেপ্টিসিমিয়া লিডিং টু হিমোরেজ। ব্যাকটেরিমিয়া সেপ্টিসিমিয়া মানে হচ্ছে তোমার সিস্টেমিক স্প্রেড। ঠিক আছে, সিস্টেমিক স্প্রেড হবে, তারপর লিডিং টু হিমোরেজ, এই কথাটা হচ্ছে তোমার সেকেন্ডারি, তোমার যেখানে হচ্ছে সেকেন্ডারি মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেকেন্ডারি মাল্টিপ্লিকেশন হয়, হিমোরেজ তো রয়েছে, বুঝছো? তারপরে চার নম্বর পয়েন্ট। হ্যাঁ বলো স্যার, হিমোরেজের ব্যাপারটা আরেকবার বলেন। হিমোরেজ হচ্ছে বলা হয়েছে যখন ডেভেলপ ব্যাকটেরিমিয়া এন্ড সেপ্টিসিমিয়া লিডিং টু হিমোরেজ। সেপ্টিসিমিয়া মানে যখন তোমার ব্লাড দিয়ে টক্সিনটা যাবে, এই টক্সিনটা কি করে ব্লাডের ভ্যাসেলে ইরিটেশন দেয় এবং ড্যামেজ করে, তখন সেখান দিয়ে হিমোরেজ হয়, এই কথাটাই বলা হয়েছে আর কি, সেপ্টিসিমিয়া লিডিং টু হিমোরেজ। এখন এই যে তোমার হিমোরেজ হচ্ছে বা আদার প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে, এগুলো কেন হচ্ছে, এগুলো চার নম্বরে বলেছে ব্যাকটেরিয়াল ভিরুলেন্স ফ্যাক্টর। এই যে ব্যাকটেরিয়াল ভিরুলেন্স ফ্যাক্টর, হ্যাঁ বলো স্যার, পুরো স্ক্রিনটা শেয়ার দিলে ভালো হয় একটু দেখতে। এটা শেয়ার হচ্ছে না, পুরোটা হয়নি স্যার, দেখতে পাচ্ছ এখন? এখন এটাতে আমি বেশি লেখা আছে একটু, এই জন্য এখন দেখতে পাচ্ছ সবাই। এখানে দেখো চার নম্বর বলা হচ্ছে ব্যাকটেরিয়াল ভিরুলেন্স ফ্যাক্টর। দুইটা ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্যাপসুল অ্যান্ড অ্যানথ্রাক্স টক্সিন। ব্যাকটেরিয়াল ক্যাপসুল বলা হয়েছে, ব্যাকটেরিয়াল ক্যাপসুল ডেভেলপ টু প্রোটেক্ট দি ব্যাকটেরিয়া ফ্রম ফ্যাগোসাইটোসিস, যেটা আমরা
সেকেন্ড ক্লাসে আলোচনা করছিলাম যে ব্যাকটেরিয়াল ক্যাপসুল সাধারণত হোস্ট ইমিউনো রেসপন্স অ্যাভয়েড করে বাই দি ক্যাপসুল দ্বারা, ক্যাপসুল, ঠিক আছে। এখন এখানে দ্বিতীয় সেন্টেন্সে বলা আছে দি ক্যাপসুল কন্টেন্টস গ্লুটামাইল পলিপেপটাইড হুইচ ইনহিবিট দি ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি, প্রিভেন্টস ক্লোটিং অফ ব্লাড অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ স্প্রেডিং ফ্যাক্টর। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সরি দেখছো, এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে তোমার ক্যাপসুলের ভিতর কি আছে, গ্লুটামাইল পলিপেপটাইড আছে। এই ক্যাপসুলটা তোমার ইনহিবিট করে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি বা ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি প্রিভেন্ট করে, প্রিভেন্টস ক্লোটিং অফ ব্লাড, ব্লাডকে ক্লোট হতে বাধা দেয়, আর এটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ স্প্রেডিং ফ্যাক্টর, ব্যাকটেরিয়াটা বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। এইটার ফলে ব্যাকটেরিয়া প্যাথোজেনেসিস তৈরি করার বা ডিজিজ ডেভেলপ করার ক্ষমতাটা বেড়ে যায়। দুই নম্বরে বলা হয়েছে অ্যানথ্রাক্স টক্সিন, অ্যানথ্রাক্স টক্সিন, এই যে ব্যাকটেরিয়াটা আছে সেটা হচ্ছে থ্রি টাইপস অফ টক্সিন রিলিজ করে। একটা হচ্ছে ইডিমা ফ্যাক্টর বলা হয়, প্রোটেক্টিভ অ্যান্টিজেন, আর একটা হচ্ছে লিথাল ফ্যাক্টর। ইডিমা ফ্যাক্টর, প্রোটেক্টিভ অ্যান্টিজেন অ্যান্ড লিথাল ফ্যাক্টর। কি বলছি আমি দেখো, এখানে ইডিমা ফ্যাক্টর ইজ এন অ্যাডিনাইলেট সাইক্লেস দ্যাট কজেস এন ইনক্রিজ ইন দ্য ইন্ট্রাসাইকুলার কনসেন্ট্রেশন অফ সাইক্লিক এএমপি, দিস কজেস এন আউটপুরিং অফ ফ্লুইড ফ্রম দি সেলস ইন টু এক্সট্রা সেলুলার স্পেসেস রেজাল্টিং ইডিমা। এখন তোমাকে ভাইবা অনেক সময়, এটা তোমরা প্যাথোজেনিস আসলে তো লিখবাই, ভাইবা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে তোমার ইয়ার ক্ষেত্রে, অ্যানথ্রাক্স এর ক্ষেত্রে ইডিমা কেন হয়, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে অ্যানথ্রাক্সের যে ইডিমা ফ্যাক্টরটা আছে, সেই ইডিমা ফ্যাক্টরটা ইন্ট্রাসেলুলার কনসেন্ট্রেশন ইনক্রিজ করে কিসের, সাইক্লিক এএমপির। এই সাইক্লিক এএমপি সেলের ভিতর থেকে ফ্লুইডটা নিয়ে এসে এক্সট্রা সেলুলার স্পেসে জমা করে, এর ফলে যখন অনেকগুলো সেল থেকে এসে অনেকক্ষণ জমা হয় তখন সেখানে ইডিমা ডেভেলপ করে। ইডিমা ফর্ম করে কারণ সেখানে যে অ্যানথ্রাক্সের টক্সিন আছে, যে টক্সিনটার নাম হচ্ছে ইডিমা ফ্যাক্টর, এই টক্সিনটা ইন্ট্রাসেলুলার সেলের যে ইন্ট্রাসেলুলার কনসেন্ট্রেশন অফ সাইক্লিক এএমপি আছে সেটা সাইক্লিক এএমপিটাকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে, এর ফলে সেলের ভেতরের যে ফ্লুইডগুলো আছে সেই ফ্লুইডগুলা সেলের ভেতর থেকে বাইরে চলে আসে, পারমিয়াবিলিটি বেড়ে যায়, তার ফলে বাইরে চলে আসে, বাইরে চলে এসে এক্সট্রা সেলুলার স্পেসে জমা হয়, তখন সেখানে অনেক, যখন জমা হয় অনেক সেল থেকে, বিভিন্ন সেল থেকে এসে জমা হয়, তখন সেটাকে বলা হয়, তখন সেটাকে ইডিমা হয়। এবং ইডিমা তার কেন হচ্ছে, ইডিমা ফ্যাক্টরের জন্য, ইডিমা ফ্যাক্টর সাইক্লিক এএমপির কনসেন্ট্রেশন, ইন্ট্রাসেলুলার কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে, যেটা তোমার বডির ভেতরে না সরি সেলের ভেতরে যে ফ্লুইডটা সেটা বাইরে নিয়ে আসতেছে, বাইরে নিয়ে এসে জমা করতেছে, রেজাল্টিং ইডিমা, ঠিক আছে। জি স্যার, তারপরে দেখো লিথাল, যেটা স্যার এএমপিটা কি স্যার, সাইক্লিক এএমপি, সাইক্লিক এএমপি তোমার একটা হচ্ছে তোমার ইয়া যেটাকে বলে আর কি, এটা এটা কি বলবো, এটা মেইনলি হচ্ছে তোমার ওই যে সেলের ভেতর যে রেগুলেশন আছে, প্রোটিন ফসফেট, হ্যাঁ ফসফেট মনোফসফেট, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, কিন্তু তাদের সাইক্লিক যে রেগুলেশন বলে, এটা ইয়া যখন এটা করতে পারে না তখন হচ্ছে ভেতরে ফ্লুইড গুলা বাইরে চলে আসে, যখন হচ্ছে তোমার ভেতরে কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তখন কনসেন্ট্রেশন বেড়ে গেলে তোমার ভেতরে ইয়া বেড়ে যাবে, অন্যান্য যে আয়ন গুলো আছে সেগুলো বেড়ে যাবে, তখন হচ্ছে বাইরে হচ্ছে ফ্লুইড চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে সাইক্লিক এএমপি। আরেকটা দেখো লিথাল ফ্যাক্টর বলা হয়েছে, লিথাল ফ্যাক্টর ইজ এ প্রোটিজেস দ্যাট ক্লিভস দি ফসফোকাইনেজ দ্যাট অ্যাক্টিভেটস দি মিটোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়েজ। এটা হচ্ছে কি, আমি নিজেও খুব একটা ভালো ইয়াটা ইয়া বুঝি না আর কি, তবে যেটুকু হচ্ছে যে সেটা হচ্ছে তার যে কার্ডিয়াক আউটপুট এবং ভেনাস রিটার্ন, এটা যে মেনটেন করে, সেই মেনটেনটা বাধাপ্রাপ্ত হয়, হার্ট যখন পাম্প করে তখন টোটাল ব্লাডটা বাইরে যায় না, বডির বিভিন্ন পেরিফেরিতে চলে যায়, এবং আবার হচ্ছে স্কুইজ করে তখন হচ্ছে কি ভেনাস রিটার্ন, মানে বাইরে থেকে শরীরের পেরিফেরি থেকে ব্লাড আবার হার্টে ব্যাক করবে। এই যে প্রসিডিউরটা আছে সেটা তো হচ্ছে তোমার
কি হয়, হ্যাম্পারিং হয়, হ্যাম্পারিং হওয়ার ফলে আলটিমেটলি শক এবং ডেথ অব দি অ্যানিমেল হয়, ঠিক আছে? স্যার আরেকবার ট্রাই করতে স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে এই লিথাল ফ্যাক্টরটা কি করে, লিথাল ফ্যাক্টরটা তোমার অ্যাক্টিভেটেড দি মাইটোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ, এটা অ্যাক্টিভেটেড হওয়ার ফলে তোমার কার্ডিয়াক আউটপুট এবং ভেনাস রিটার্নটা ফল করে, রিডিউস করে। কেন, আমাদের কার্ডিয়াক আউটপুট যে পরিমাণ ব্লাড বাইরে যাওয়ার কথা সেটা কম যায়, আবার যে পরিমাণ ব্লাড বাইরে থেকে ভেতরে আবার হার্টে আসার কথা সেটা কম আসে, এর ফলে অ্যানাফাইল্যাকটিক শক হবে, শক হওয়ার ফলে ডেথ অফ দি অ্যানিমেল হবে, ঠিক আছে? এটা লিথাল ফ্যাক্টোরিয়া। আর একটা তোমার ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অ্যানথ্রাক্সের ক্ষেত্রে, অ্যানথ্রাক্সের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে তোমার আনকুলেটেড ব্লাড পাওয়া যায়, আমরা ক্লিনিক্যাল সিমটম যখন পড়বো তখন সেখানে পড়াবো আর কি, আনকুলেটেড ব্লাড বিভিন্ন অর্গানে পাওয়া যায় এবং ন্যাচারাল ওরিফিস, ন্যাচারাল ওপেনিং যেগুলো আছে অ্যানাস, নোজ, মাউথ, ভ্যাজাইনা, এগুলো দিয়ে হিউজ পরিমাণে আনকুলেটেড ব্লাড, টারি কালার ব্লাড, মানে ব্ল্যাকিশ ব্লাড হচ্ছে তোমার বের হয়। এই ব্লাডটা তোমার বের হওয়ার অনেকগুলো দুইটা মেইনলি কারণ আছে, একটা হচ্ছে তোমার এই যে টক্সিনটা যখন সেপ্টিসিমিয়া হয় তখন হচ্ছে হিমোরেজ হয়, যখন হিউজ সেপ্টিসিমিয়া হবে তখন বিভিন্ন পার্টে হিমোরেজ হবে, সেখান দিয়ে ব্লাড লিকেজ হয়ে এসে ন্যাচারাল অরিফিস দিয়ে বের হয়, ঠিক আছে? হিমোরেজ হওয়ার মেকানিজমটা হচ্ছে এটা। কিন্তু যদি হচ্ছে আনকুলেটেড ব্লাড কেন হয়, আনকুলেটেড ব্লাড হচ্ছে ক্যাপসুলের মধ্যে আমরা বলছি যে এটা কি করে, ক্যাপসুলটা গ্লুটামাইল পলিপেপটাইড কি কাজ করে, প্রিভেন্টস ক্লোটিং অফ ব্লাড, প্রিভেন্টস ক্লোটিং অফ ব্লাড। এই ক্যাপসুলটা যেহেতু হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ক্যাপসুলটা ব্লাড ক্লোট হতে বাধা দেয়, এই জন্য তোমার হিউজ ব্লাড বের হয়ে আসে হিমোরেজের কারণে এবং সাথে সাথে আনক্লোটেড ব্লাড বের হয়ে আসে। সবাই বুঝছো এটা তাহলে? জি স্যার। গুড। এখন এখানে গ্রোথ চেঞ্জ দেখো, প্যাথোলজি কিন্তু মেইনলি হচ্ছে তোমার প্যাথোজেনেসিস, গ্রোথ এবং মাইক্রোস্কোপিক চেঞ্জ। প্যাথোলজি মেইন ইমফেসিসটা হচ্ছে তোমার প্যাথোজেনেসিস, গ্রোথ এবং মাইক্রোস্কোপিক চেঞ্জ এর মধ্যে। এখন গ্রোথ চেঞ্জ দেখো, স্প্লিন ইজ গ্রেটলি এনলার্জড এন্ড এনগোরেজ উইথ ডার্ক ক্লোটেড ব্লাড এন্ড হ্যাজ এ ব্ল্যাকবেরি জ্যাম কনসিস্টেন্সি। আমরা এটাকে স্প্লিনিক ফিভার কেন হয় সেটা প্রথমে বলছিলাম, যে স্প্লিনটা হাইলি এফেক্টেড হয় এবং এখানে প্যাথোগনোমিক লেশন দেখা যায়। কি লেশন দেখা যায়, স্প্লিন ইজ গ্রেটলি এনলার্জ এন্ড এনগোর্জ উইথ, সরি, এনগোর্জ উইথ ডার্ক ক্লোটেড ব্লাড এন্ড হ্যাজ এ ব্ল্যাকবেরি জ্যাম কনসিস্টেন্সি। তারপরে বলা হয়েছে ইডিমেটাস এন্ড হিমোরেজিক লেশন ইন দি মিউকাস এন্ড সিরাস মেমব্রেন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যুজ। আমি প্যাথোজেনেসিস পড়ানোর সময় বলছি যে যেহেতু এটা সেপ্টিসিমিয়া হয় সেহেতু বিভিন্ন অর্গানে হিমোরেজ দেখা যায় সে কথাটা, এবং ইডিমা এবং হিমোরেজ দেখা যাবে সে কথাটা এখানে বলা হয়েছে। প্যাথোজেনেসিস যদি ভালো করে বোঝো তাহলে গ্রোথ চেঞ্জ, মাইক্রোস্কোপিক চেঞ্জ খুবই সহজ জিনিস, যে ঘটনাগুলো ঘটবে সেখানেই কিন্তু এগুলার রেপ্লিকেশন দেখতে পাবো। কারণ যে আমি বলছি ইডিমা হবে এবং হিমোরেজ হবে, ইডিমা ইডিমেটাস এন্ড হিমোরেজিক লেশন ইন দ্য মিউকাস এন্ড সিরাস মেমব্রেন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যুজ। আবার বলা হয়েছে সিভিয়ার হিমোরেজিক এন্টারাইটিস, মানে তোমার ইন্টেস্টাইনের ইনফ্লামেশন হবে উইথ হিমোরেজ হবে। তারপর ডিজেনারেশন অফ দ্য লিভার এন্ড কিডনিজ, সোলেন লিভ নোড উইথ পেটিকিয়েশন এন্ড ইকাইমোসিস, তোমার লিভ নোডেও হিমোরেজ হবে সেখানে। পেটিকিয়েশন বুঝো তো নাকি, পেটিকিয়াল হিমোরেজ এন্ড ইকাইমোটিক হিমোরেজ বুঝো? হ্যাঁ স্যার, পেটিকিয়াল হচ্ছে পিন পয়েন্ট হিমোরেজ। হ্যাঁ, পেটিকিয়াল হচ্ছে পিন পয়েন্ট হিমোরেজ এন্ড ইকাইমোটিক যখন 1 সেন্টিমিটারের বেশি হচ্ছে এরিয়া নিয়ে হিমোরেজ হবে তখন সেটাকে বলে ইকাইমোটিক হিমোরেজ, ঠিক আছে? এগুলো হচ্ছে গ্রোথ চেঞ্জ। এখানে যে স্প্লিনটা দেখো, স্প্লিনের ভিতরে দেখো তোমার হিউজ হিমোরেজ হয়েছে, হিউজ, মাইক্রোস্কোপিক চেঞ্জেস, মাইক্রোস্কোপিক চেঞ্জেস মানে লার্জ নাম্বার অফ রড শেপড ব্যাসিলা ইন ব্লাড এন্ড আদার টিস্যুজ, ঠিক আছে? এটা হচ্ছে যেহেতু হচ্ছে রড শেপ ব্যাকটেরিয়া, সেই রড শেপ ব্যাকটেরিয়া পাওয়া যাবে। দি আর্কিটেকচার অফ স্প্লিন ইজ অবস্কিউড বাই দ্য প্রেজেন্স অফ হিউজ নাম্বার অফ ইরাইথ্রোসাইট। দেখো একই কথা কিন্তু মাইক্রোস্কোপিক চেঞ্জে বলা হচ্ছে, যে
The architecture of a spleen is obscured by the presence of huge number of erythrocytes. When microscope e dekhba tokhon tar je spleen er onnano structure ache seta bhalo kore dekhai jabe na karon ekhane eto beshi erythrocyte er infiltration thakbe eto beshi erythrocyte thakbe upore je tar nicher structure gulo bujhay jabe na thik ache ebong the lymphoid follicles are not discernible only the trabeculi remain as tiny island in the sea of red cells mane tomar ফলিকুলস গুলো যেগুলো আছে সেগুলো বোঝা যাবে না অনলি মনে হবে যে একটা করে হচ্ছে ওই একটা লম্বা লাইন গুলো আছে না এক একটা করে লাইন এই যে এটা যখন হচ্ছে তোমার ফলিকুল গুলো থাকে এটা চতুর্দিক দিয়ে লাইন থাকে না শুধু লাইন গুলো থাকবে লাইন গুলো দেখা যাবে তোমার রেড সেলের ভিতর লাইন গুলো দেখা যাবে আর কিছু দেখা যাবে না এটাই বলা হয়েছে দি লিম্ফয়েড ফলিকুলস আর নট ডিসার্নেবল মানে বোঝা যায় না অনলি দি ট্রাবিকিউলি রিমেইন অ্যাজ টাইনি আইল্যান্ড ইন দ্য সি অফ রেড সেলস এত বেশি রেড সেলের হচ্ছে কি তোমার হিমোরেজ দেখা যায় দেন হাইপারিমিয়া এন্ড কনজেশন ইন দা ইন্টেস্টাইনাল মিকোসা হাইপারিমিয়া এন্ড কনজেশন মানে তোমার ব্লাড ক্যাপ ভেসেলের মধ্যে যতটুকু ব্লাড থাকার কথা তার থেকে বেশি পরিমাণ ব্লাড থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাইপারিমিয়া এন্ড কনজেশন এন্ড ক্লিনিক্যাল সিম্পটম পার অ্যাকিউট কেস মানে একদম সিম্পটম প্রকাশ পাওয়ার সাথে সাথে অ্যানিমেলটা মারা যাবে মানে তুমি কখন মারা গেছে তুমি বুঝতে পারবে না হঠাৎ করে অ্যানিমেল ডায়েড উইদাউট এনি ক্লিনিক্যাল সিম্পটমস অনেক সময় বলে অ্যানিমেল ডায়েড উইদিন মিনিটস তোমার দেখতে দেখতে অ্যানিমেল ঠাপ করে পড়ে মারা গেল আর কি একদম ঠিক আছে তার সাথে যখন মারা যাবে তখন দেখবে অ্যানিমেল ডায়েড উইথ উজিং ডার্ক কালার্ড আনকোলেটেড ব্লাড ফ্রম ন্যাচারাল ওরিফিস মানে তাদের ন্যাচারাল যে হচ্ছে গিয়ে ওপেনিং গুলো আছে বা ওরিফিস গুলো আছে সেগুলো থেকে ডার্ক কালার তোমার আনকুলেটেড বা টারি কালারও বলে অনেক সময় টারি কালার আনকুলেটেড ব্লাড তোমার পাওয়া যায় এটা পার একুট কেজের ক্ষেত্রে একুট কেজের ক্ষেত্রে কি হয় তোমার হাই ফিভার হবে ব্লাডি ডিসচার্জ অথবা তোমার ওই ডার্ক কালার হচ্ছে গিয়ে ব্লাড পাওয়া যাবে এখানেও পাওয়া যায় ডার্ক কালার ব্লাডি ডিসচার্জ পাওয়া যায় ডিফিকাল্টি ইন ব্রেদিং মার্ক ডিপ্রেশন মাস্কুলার ট্রিমর র্যাপিড পালস এন্ড রেসপিরেশন কনস্টিপেশন ফলোড বাই ব্লাডি ডায়রিয়া এন্ড সাবকিউটেনিয়াস ইডিমা ঠিক আছে এখানকার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ব্লাডি ডিসচার্জ সাবকিউটেনিয়াস ইডিমা হ্যাঁ ডিফিকাল্টি ইন ব্রিদিং হাই ফিভার এই জিনিসগুলো হচ্ছে তোমার অন্যান্য ইয়ার ক্ষেত্রে দেখা যায় কিন্তু ব্লাডি ডিসচার্জ সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় না কোনো ডিজিজের ক্ষেত্রে এগুলো ক্লিনিক্যাল সিম্পটমস এই ক্লিনিক্যাল সিম্পটমস গুলা তুমি হচ্ছে আইডিয়া করতে পারো যে এটাতে অ্যানথ্রাক্স হয়েছে মনে হয় এন্ড ডায়াগনোসিস কিভাবে করব আমরা ডায়াগনোসিসটা তোমাদের ইলাবোরেটলি পড়াবে কোথায় মেডিসিন এন্ড সার্জারিতে মেডিসিন ডিপার্টমেন্টে আমি জাস্ট হচ্ছে তোমাদের একটু আইডিয়া দিব যে ক্লিনিক্যাল সাইন এবং সিম্পটমস দ্বারা তুমি প্রথমে আইডিয়া নিবা দেন পোস্টমর্টেম যদি করা লাগে পোস্টমর্টেম যে চেঞ্জগুলো আছে সেগুলো থেকে এখানকার গ্রোস চেঞ্জগুলোই অনেক সময় পোস্টমর্টেম চেঞ্জ গ্রোস যে চেঞ্জগুলো হয় সেগুলো হচ্ছে তোমার পোস্টমর্টেম চেঞ্জ ঠিক আছে এই পোস্টমর্টেম চেঞ্জ দেন ডাইরেক্ট স্মিয়ার অফ দি অ্যানথ্রাক্স ব্যাসিলাই অ্যানথ্রাক্স ব্যাসিলাই তুমি ডাইরেক্ট স্মিয়ার করবা করে তুমি অন্তত বুঝতে পারো যে হচ্ছে গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ অথবা তুমি রড শেপ ব্যাকটেরিয়া পেলে তুমি কিছুটা হচ্ছে আলাদা করতে পারবা পিসিআর হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস অ্যানথ্রাক্স এর বিরুদ্ধে তুমি কনফার্ম করতে পারবা বাই পিসিআর যেটা হচ্ছে তোমার অ্যানথ্রাক্স হয়েছে ঠিক আছে পিসিআর বুঝো তো পলিমারেজ ইনজেকশন সেটা আর কি তারপরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে এই ডিজিজগুলোতে প্রায় একই রকম সিম্পটম দেখা যায় ম্যালিগন্যান্ট ইডিমা ব্ল্যাক লেগ এন্ড ব্যাসিলারি হিমোগ্লোবিনুরিয়া এই ডিজিজগুলোর সাথে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে মনে মনে রাখতে হবে যে এগুলা এগুলোতে হইতে পারে ওগুলোর কি সিম্পটম সেগুলো মাথায় নিয়ে তারপর হচ্ছে দুটো আলাদা করতে হবে ঠিক আছে অ্যানথ্রাক্স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে স্যার উজিংটা একটু বলেন উজিং মানে কি বোঝালো উজিং মানে হচ্ছে তোমার বের হয়ে আসা আর কি উজিং বলতে হচ্ছে তোমার উজিং এর অ্যাকচুয়াল মিনিং যেটা হচ্ছে যে তোমার স্কিনটা বা হাতটা যদি তোমার ধরে যে কোনো দেওয়ালে বা কোনো কিছুতে উপরের স্কিনের লেয়ারটা চলে যায় তখন এক ধরনের হচ্ছে গিয়ে ফ্লুইড তোমার হচ্ছে গিয়ে চুয়ে চুয়ে পড়ে না উজিং মানে চুয়ে চুয়ে পড়া আর কি তো চুয়ে চুয়ে পড়া হতে পারে অথবা হচ্ছে গিয়ে তোমার অনেক বেশি পরিমাণে ব্লাড আসতে পারে হচ্ছে গিয়ে তোমার ইয়াতে
অ্যানথ্রাক্সের ক্ষেত্রে, অ্যানথ্রাক্সে যে ন্যাচারাল ওপেনিং গুলো আছে, অ্যানাস, মাউথ, ঠিক আছে, নোজ, তারপরে জি স্যার, এই মাউথ অর্গান গুলা দিয়ে তোমার ডার্ক কালার আনকুলেটেড বা টারি কালার আনকুলেটেড ব্লাড বেরোয় আসবে, কাম আউট, উজিং বা তুমি কাম আউট ও বলতে পারো আর কি, বের হয়ে আসবে, সেটাকে বলা হচ্ছে তোমার উজিং। আর জি স্যার বুঝছি স্যার। স্যার আপনি যে বললেন যে অ্যানথ্রাক্স পুর ফরমেশন করে মাটিতে অনেকদিন বেঁচে থাকতে পারে, তো এটা কি খালি চোখে দেখা যাবে যে এই মাটিতে অ্যানথ্রাক্স আছে? এটা জীবনে খালি চোখে দেখা যাবে না স্যার, কখনো দেখা যাবে না, বোঝা যাবে না, না 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 কখনো বোঝা যাবে না। ওটা তো ব্যাকটেরিয়া, তো খালি চোখে দেখবো কিভাবে, ওটা তো তোমার মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, ওখানকার সয়েল কালেকশন করে তারপর দেখতে। স্পোর ফরমেশন করলে বোঝা যাবে না স্যার? না না স্পোর ফরমেশন করলে, না 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 বোঝা যাবে না। বোঝা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। স্পোর ফরমেশন করে কত বড় হয়? বেশি বড় হয় না তো, ঠিক আছে। এস স্যার, আরেকটা জিনিস তোমাদের বলি, যদি অ্যানথ্রাক্স কখনো তোমরা তো ইয়া হবে আর কি, ভেটেনারিয়ান হচ্ছই, তো এর ভবিষ্যতে ফিল্ডে গেলে বা বিভিন্ন জায়গায় যদি কখনো এরকম তোমার সন্দেহমূলক অ্যানথ্রাক্স পেশেন্ট পাও, তাহলে কখনো সেই পেশেন্টের পোস্টমর্টেম অথবা কাছে যাবে না, ঠিক আছে। এরকম কোনো পেশেন্ট যদি হয়, তাহলে প্রোটেকটিভ ইকুইপমেন্ট, এখন যেমন আমরা ইয়া করতেছি আর কি, কোভিড এর ক্ষেত্রে প্রোটেকটিভ ইকুইপমেন্ট নিচ্ছে, এরকম প্রোটেকটিভ ইকুইপমেন্ট ছাড়া কখনোই এই এনিমেলের হ্যান্ডলিং এ যাবে না, কারণ এই ব্যাকটেরিয়াটা এয়ারবর্ন, ঠিক আছে, এয়ারবর্ন, এটা হচ্ছে বাতাসে ছড়িয়ে যায়, যখন বাতাসে ছড়িয়ে যাবে তখন যদি তোমার প্রোটেকশন না থাকে তাহলে তুমি ইনফেক্টেড হবে, তুমি ইনফেক্টেড হলে তোমার হচ্ছে এই অ্যানথ্রাক্স ডিজিজ ডেভেলপমেন্ট হবে, সেক্ষেত্রে নিজেকে আগে সেফ রাখতে হবে, তারপর অন্য কিছু কাজ করতে হবে, তাই না? এই জন্য এরকম কোনো পেশেন্ট দেখলে এটাকে হ্যান্ডলিং থেকে এবং পোস্টমর্টেম করা থেকে বিরত থাকবা, এবং হ্যান্ডলিং বা পোস্টমর্টেম করতে গেলে আগে সেরকম কনফাইন্ড এরিয়া যেখানে তোমার নির্দিষ্ট ল্যাব আছে, এখানে হচ্ছে তোমার ওই ল্যাবে তোমার হুড আছে, যে হুডের মাধ্যমে তোমার হচ্ছে বাতাস বাইরে আসবে না, ভেতরে বাতাস ভেতরে চলে যাবে, এরকম হুড থাকবে এবং তোমার নিজের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট থাকবে, তারপর সেখানে তোমার ইয়া করতে পারো, এটার ব্যাপারে হচ্ছে কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। আমরা আরেকটা ডিজিজ পড়বো আজকে, মাত্র 92 জন, কি ব্যাপার, তোমাদের দিনের দিন কমতেছে, পারফরমেন্স কি খারাপ নাকি খুব? হয়তো বা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এরকম হতে পারে না, আমার ক্লাস ভালো, একটা রিজিজ থাক স্যার। হ্যাঁ বলো, আজকে একটাই থাক। আরে একটা থাকলে তো হচ্ছে তো অনেকগুলো ক্লাস লাগবে, বুঝছো স্যার, আর আগায়েন না, মানে সময় নিব না আমি, এটাও ইম্পর্টেন্ট অনেক, ক্লোস্ট্রিডিয়াল ডিজিজ নাম শুনছো, মানে ক্লোস্ট্রিডিয়াল ডিজিজ মানে এগুলো যতগুলো ক্লোস্ট্রিডিয়ামে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলো কি কি ডিজিজ করে প্রথমে এই কথাটাই বলানো হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানকার যে যতগুলো ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া আছে এগুলো কিন্তু সয়েল বর্ন, মাটি থেকে মেইনলি হয়, ইনফেক্টেড হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, প্রথমে তো বলা আছে দা ক্লোস্ট্রিডিয়াম চৌভি, এটা হচ্ছে মেইনলি এনিমেল করে ব্ল্যাক কোয়ার্টার অর ব্ল্যাক লে, তারপরে বলা আছে ক্লোস্ট্রিডিয়াম সেপটিকাম, এটা ম্যালিগন্যান্ট ইডিমা করে হিউম্যানে ব্রাক্সি ইন সিড, তারপর ক্লোস্ট্রিডিয়াম হিমোলাইটিকাম, এটা বোভাইন ব্যাসিলারি হিমোগ্লোবিনুরিয়া, এটা হচ্ছে তোমার ক্যাটেলে করে, ঠিক আছে। ক্লোস্ট্রিডিয়াম টিটানাই, টিটানি, টিটানাস ইন ম্যান এন্ড অ্যানিমেলস, ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, এটা এন্টারোটক্সিমিয়া ইন ম্যান এন্ড অ্যানিমেলস করে,
ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা করে বোটুলিজম ইন মেন, আর হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম নোভি, এটা ব্ল্যাক ডিজিজ ইন অ্যানিমেলস। এই ডিজিজ গুলা সম্পর্কে হচ্ছে গিয়া নামগুলো পড়ে রাখবা, কি করে সেটা জেনে রাখবা। অনেক সময় পরীক্ষাতে আসে যে রাইট ডাউন 10 সয়েল বর্ন ইম্পর্টেন্ট ডিজিজেস, সয়েল বর্ন ইম্পর্টেন্ট ডিজিজেস, তখন কিন্তু এই ডিজিজ গুলা তার সাথে সাথে অ্যানথ্রাক্স আরো কিছু ইম্পর্টেন্ট তোমার ইয়া দিতে পারবো আর কি, প্যারাসাইটিক ডিজিজ যেগুলো হচ্ছে গিয়ে এক তোমার মাটিতে থাকে সেগুলো দিয়ে ইম্পর্টেন্ট তোমাকে উত্তর দিতে হতে পারে, হয়তো 2 মার্কে থাকলো, 1 মার্কে থাকলো, এরকম কিছু পরীক্ষাতে থাকে। অত ভাইবা তো জিজ্ঞেস করে যে 5টা সয়েল বর্ন ডিজিজের নাম বলো, ঠিক আছে? এটা এখন হচ্ছে কি তোমার, আমরা চলে আসলাম ব্ল্যাক কোয়ার্টারে। ব্ল্যাক কোয়ার্টার আর ব্ল্যাক লেগ, এটা মেইনলি করে ক্লোস্ট্রিডিয়াম। এত কি আসছে, এরকম কেন হয়েছে? আমি তো ইয়া দিই নাই, এত কখন থেকে হইলো এগুলা সব ডিলিট করা লাগবে এগুলো। আচ্ছা এটা নিয়ে নি তাহলে। এটা তোমার মেইনলি হচ্ছে এক ধরনের অ্যাকিউট ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটা ক্যাটেল এবং শিপে মেইনলি পাওয়া যায়, এবং এখানে করে মায়োসাইটিস এবং ইমফাইসেমেটাস সয়েলিং করে। ব্ল্যাক কোয়ার্টারটা কি, সেটা হচ্ছে অ্যাকিউট ব্যাকটেরিয়াল ডিজিজ, মেইনলি পাওয়া যায় ক্যাটেল এন্ড শিপে, এবং ক্যারেক্টারাইজড বাই মায়োসাইটিস অ্যান্ড ইমফাইসেমেটাস সয়েলিং। এটা ডেফিনেশনগুলো আমি হচ্ছে ছোট ছোট পয়েন্টে তোমাদেরকে হচ্ছে বুঝাইছি, ঠিক আছে? এগুলো তোমরা তো যদি আসলে তাহলে ওভাবে ইয়া করে ফেলো, ঠিক আছে? এটা বোঝার কিছু নাই, এটা তো পাগল করে দিবে, বুঝছি। ইটিওলজি দেখো, ইটিওলজি হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম চৌভি, বানানটা কিন্তু ভেজাল আছে, আর সাইন্টিফিক নেমে বানান ভুল হইলে তোমার জিরো, ক্লোস্ট্রিডিয়াম চৌভি। এটা গ্রাম পজিটিভ রড সেপ ব্যাকটেরিয়া, সয়েল বর্ন এন্ড স্পোর ফর্মিং, বুঝছ? জি স্যার। ক্লোস্ট্রিডিয়াম চৌভি। এখন অকারেন্স কসমোপলিটান, কসমোপলিটান মানে তো জানোই ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় আর কি। হাই মর্বিডিটি এন্ড মর্টালিটি, ইয়াং এন্ড ফ্যাটি অ্যানিমেলস আর মোর সাসেপ্টেবল, মোর অকারেন্সেস ফাউন্ড ইন ওয়ার্ম মান্থ, ইয়াং এন্ড ফ্যাটি অ্যানিমেলস আর মোর সাসেপ্টেবল। এটা তার মেইন কারণটা হচ্ছে ইয়াং অ্যানিমেলে এবং ফ্যাটি অ্যানিমেলে হচ্ছে গিয়ে তোমার মাসল বেশি থাকে, ঠিক আছে? মাসল বেশি থাকে এবং এই অর্গানিজমটা মাসলে গিয়ে নেক্রোসিস করে, যেটাতে হচ্ছে কি কম মাসল আছে ক্যাকেটিক অ্যানিমেল সেটাতে কখনো এই অসুখটা হয় না। এটাতে যার স্বাস্থ্য ভালো, যে অ্যানিমেলের স্বাস্থ্য ভালো এবং অনেক বেশি মাসকুলার ফ্যাটি অ্যানিমেল, তাদের ক্ষেত্রে এটা হতে পারে, কারণ এই অ্যানিমেলটা ব্যাকটেরিয়াটা তোমার মাসলে নেক্রোসিস করে, মানে খুব ভালো নিউট্রিশাস যেটা মাসল থাকবে সেখানে নেক্রোসিস করবে, এজন্য বিষয়। তো ট্রান্সমিশন হয় ইনজেকশন অফ স্পোর উইথ ফিড এন্ড ওয়াটার কন্টামিনেটেড উইথ সয়েল, মানে ওই ইঞ্জেকশনের মাধ্যমে হয় যে সকল খাবার এবং হচ্ছে পানি খেলে এই পানিটা তোমার কন্টামিনেট সয়েল দ্বারা কন্টামিনেটেড হয়েছে, এই পানিটা যদি হচ্ছে ইঞ্জেকশন করা হয় তাহলে এই ডিজিজটা হতে পারে। প্যাথোজেনেসিস কি হচ্ছে দেখো, প্যাথোজেনেসিস বলা হয়েছে স্পোর্স আর ইনিশিয়ালি ইনজেস্টেড ফ্রম কন্টামিনেটেড সয়েল এন্ড আর অ্যাবজর্বড অ্যাক্রস দি ইন্টেস্টাইনাল মিকোসা ইনটু দি ব্লাড স্ট্রিম, মানে প্রথমে খাবে, খাওয়ার পরে ইন্টেস্টাইনাল যে হচ্ছে তোমার মিকোসা আছে এই মিকোসার দ্বারা ব্লাড স্ট্রিমে তারা হচ্ছে কি পেনিট্রেট করে ব্লাডের মধ্যে চলে যাবে, ঠিক আছে? তারপর স্পোর্স আর দেন স্প্রেড টু মাল্টিপল টিস্যুজ, প্রাইমারি স্কেলেটাল মাসল হোয়ার দে বিকাম ডরমেন্ট, এখন তারা বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ে, যাওয়ার পর সেখানে তারা ডরমেন্ট অবস্থা থাকে, ল্যাটেন্ট অবস্থা থাকে, চুপ করে থাকে, কোনো কিছু বলে না, ঠিক আছে? স্পোর্টস বিভিন্ন অর্গানে ছড়িয়ে যায়, তার মধ্যে হচ্ছে কি স্কেলেটাল মাসলে যায় এবং যাওয়ার পর সেই অর্গান গুলাতে কি হয়,
ডরমেন্ট অবস্থায় থাকে, তারা চুপ করে ঘুমিয়ে থাকে, চুপচাপ থাকে। এখন পরবর্তীতে যখন তোমার সেই এরিয়াগুলোতে লো অক্সিজেন এনভায়রনমেন্ট, কারণ এগুলো হচ্ছে তোমার অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম হচ্ছে তোমার অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অক্সিজেনের উপস্থিতিতে এটা কাজ করতে পারে না। যেখানে অক্সিজেন থাকবে না সেই জায়গাতে তারা মাল্টিপ্লিকেশন হবে, জার্মিনেশন হবে। তাহলে মাসলের মধ্যে তারা গিয়ে ডরমেন্ট অবস্থায় আছে, যাওয়ার পরে এ লো অক্সিজেন এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড ইন দ্য স্কেলেটাল মাসল, অফেন ফ্রম এন অ্যাকিউট ইঞ্জুরি। মেইনলি সেখানে যখন ইঞ্জুরি হয়, ইঞ্জুরি হলে ওখানকার ব্লাড ভেসেল গুলা সব ইঞ্জুরি হবে, ইঞ্জুরি হলে সেখানে আর ব্লাড সাপ্লাই থাকবে না, না থাকলে ব্লাড সাপ্লাই না থাকলে অক্সিজেনও যাবে না, অক্সিজেন না গেলে সেখানে হচ্ছে কি হবে, অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হবে। অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হলেই সেখান থেকে ব্যাকটেরিয়া স্পোরটা জার্মিনেশন হবে, ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন করবে, তারপরে প্রোটিন মানে টক্সিন প্রোডাকশন করবে। ঠিক আছে, আমাদের দেশে তোমরা এখন তো তোমরা ওইভাবে পরিচিত না আর কি, যারা হয়তো বা গ্রামে বাড়ি এসে তারা হয়তো বা দেখছে, গরু যখন হচ্ছে গিয়ে নিয়ে যায় পুরো দূরে, তখন লাঠি দিয়ে পিছনে থাই মাসলে হচ্ছে খুব জোরে জোরে বাড়ি মারে না? এখন তো নাই, কিন্তু আগে তো গরু দিয়ে হচ্ছে গিয়ে হাল চাষ করা হইতো, জমি চাষ করা হইতো, হ্যাঁ লাঙ্গল দিয়ে। তখন কি করতো, তখন হচ্ছে গিয়ে মানুষ পেছন থেকে লাঠি দিয়ে গরুর পেছনে হচ্ছে থাই মাসলে খুব মারতো জোরে জোরে, হ্যাঁ। তখন হচ্ছে গিয়ে মারার সময় অনেক সময় সেখানকার মাসল গুলো ইনজুর্ড হইতো, এই জন্য আগে এটা খুব দেখা যেত, এখন হচ্ছে কি কমে গেছে। তার মেইন কারণটা হচ্ছে এখন গরু মানে দিয়ে সাধারণত এরকম হার্ড ওয়ার্ক করানো হয় না খুব একটা। এবং অনেক আমি নিজে দেখছি আর কি, যে অনেক গরুর গাড়ি ছিল তার উপর দিয়ে অনেক ধানের বস্তা, চালের বস্তা, সুগার কেন এগুলো নিয়ে আসতো, নিয়ে এসে সঙ্গে গরুকে তো অমানবিক ভাবে মানুষ মারতো। তখন সেখানে ইঞ্জুরি হলে, ইঞ্জুরি হওয়ার সাথে সাথে আশেপাশের হচ্ছে গিয়ে তোমার ব্লাড ভেসেল গুলো সব ইনজুর্ড হয়, এবং সেখানে হচ্ছে তোমার ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, এবং অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হয়। এনভায়রনমেন্ট তৈরি হলে তারপর সেখানে স্পোর জার্মিনেশন হবে। এই তারপরে কথা, দি ব্যাকটেরিয়া প্রোডিউস ফটেন এক্সোটক্সিন দ্যাট কজেস লোকাল নেক্রোসিস এন্ড ইনফ্লামেশন। হ্যাঁ, এই যে ইঞ্জুরি হয়েছে, ইঞ্জুরি বা নেক্রোসিস হওয়ার পরে আবার সেখানে এক্সোটক্সিন প্রোডাকশন হবে, সেই এক্সোটক্সিন হচ্ছে তোমার আরো বেশি করে তোমার কি করবে, নেক্রোসিস ইনফ্লামেশন হবে। Finally, proliferating bacteria and toxin enter in the bloodstream, causing septicemia and ultimately death. Locally, exotoxin production হওয়ার পরে এই টক্সিন এবং ব্যাকটেরিয়া আবার তোমার ব্লাডের মধ্যে ঢুকবে, ঢোকার পরে সেপ্টিসিমিয়া করবে, অন্যান্য অর্গানে যাবে, আরো তোমার হচ্ছে মাল্টিপ্লিকেশন করবে এবং মোর প্যাথোজেনিক কন্ডিশন তৈরি করে অ্যানিমালটা মারা যাবে। বুঝছো সবাই? জি স্যার। দেখো এগুলো কিন্তু হচ্ছে গিয়ে, এই যে আমি প্যাথোজেনিস যা বললাম, কি বললাম আগেরটাতে, কি বলছি, হিমোরেজ হবে, টক্সিন রিলিজ হবে, ইডিমা হবে, ঠিক আছে, ক্লিনিক্যাল সিমটম এবং হচ্ছে তোমার গ্রোস মাইক্রোস্কোপিক চেঞ্জ, ঠিক ওইভাবে কিন্তু আসছে। আমরা এখানে যে প্যাথোজেনিসিস বললাম, প্যাথোজেনিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য যে প্যাথোজেনিসিস যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার গ্রোস মাইক্রোস্কোপিক চেঞ্জ এবং ক্লিনিক্যাল সিমটম ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজ ইজি টু রিমেম্বার, ইজি টু রাইট ইন দ্য এক্সামিনেশন, খুবই ইজি। এটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে কি ঘটতেছে, কেন ঘটতেছে। যেমন তোমাকে আমি এখন হচ্ছে আসি গ্রোস লেসন বললাম, কি বললাম, ইডিমেটাস এন্ড ইমফাইসেমেটাস সয়েলিং ইন দা থাই মাসল, থাই মাসলে ইঞ্জুরি হয়েছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়াটা বায়োকেমিক্যাল প্রপার্টি হচ্ছে গ্যাস প্রোডাকশন করে, গ্যাস প্রোডাকশন করে, ঠিক আছে। এই জন্য ইনফাইসেমেটাস, ইনফাইসেমেটাস মানে গ্যাসিয়াস, ইডিমেটাস মানে সেখানে যখন ইনফ্লামেশন হবে সেখানে হচ্ছে ফ্লুইড জমা হবে আর কি, ইডিমেটাস এন্ড ইনসেমেটাস ইনফাইসেমেটাস সোয়েলিং ইন দ্য থাই মাসল, ব্ল্যাকিশ ডিসকালারেশন অফ দি স্কিন। এই তোমার মাসলটা যদি তুমি খেয়াল করে এখানে ছবিতে দেওয়া আছে, দেখো এই যে হচ্ছে কি তোমার এখানে নেক্রোসিস হয়েছে, হওয়ার পর ব্ল্যাকিশ ডিসকালারেশন হয়েছে। ব্ল্যাকিশ ডিসকালারেশনটা মেইনলি হয়েছে তোমার সিডোমেলানোসিস এর কারণে, সিডোমেলানোসিস নাম শুনছো তোমার পোস্টমর্টেম চেঞ্জেস 201 এ, ভুলে গেছো? জি স্যার মনে আছে, মনে আছে। তাহলে ওখানে কি ঘটছিল, ব্লাড যে হচ্ছে তোমার ড্যামেজ হবে, ব্লাড লাইসিস হওয়ার পরে আমরা বলছিলাম ব্লাড যখন লাইসিস হবে সেখান থেকে কি আসবে, হিম আসবে বা আয়রন,
তাই তো? জি স্যার। হ্যাঁ, আর এখান থেকে তোমার ব্যাকটেরিয়া যে হবে, এই ব্যাকটেরিয়া হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে না? হ্যাঁ ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড প্লাস হচ্ছে, হ্যাঁ, এবং ফ্রাস সালফাইড, ফ্রাস সালফাইডের হচ্ছে গিয়ে তোমার কালার হচ্ছে গিয়ে তোমার ফলস ইমপ্রেশন, ব্ল্যাকিশ ইমপ্রেশন হয়, যেটাকে বলা হচ্ছে মেলানোসিস কালারেশন, মতো সিডো মেলানোসিস বলে। ঠিক এই ঘটনা ঘটে কি, ব্ল্যাকিশ ডিসকালারেশন অফ দি স্কিন, মাসলে তোমার ব্ল্যাকিশ ডিসকালারেশন হয়, তার উপরে যে স্কিনটা আছে সেটাও তোমার ব্ল্যাকিশ ডিসকালারেশন হয়। তারপরে বলা হয়েছে সোয়েলিং অফ দি এফেক্টেড রিজিওন, যে জায়গাগুলোতে যেখানে যেখানে তোমার অ্যাফেকশন হবে সেইখানে তোমার হচ্ছে ফুলে যাবে, কারণ সেখানে নেক্রোসিস হবে, ইডিমা তৈরি হবে, গ্যাস বাবল জমা হবে, তার ফলে সেখানে সোয়েলিং হবে। তারপরে ক্রিপিটেশন সাউন্ড অন পালপেশন, ক্রিপিটেশন সাউন্ড হচ্ছে কথাটা অর্থ হচ্ছে গিয়ে তোমাদেরকে কিভাবে বুঝাই, মানে পানি আছে বাতাস আছে এরকম জায়গাতে যদি তুমি হচ্ছে গিয়ে টিপ দাও, অন পালপেশন মানে হচ্ছে তোমার টেপা, তখন এক ধরনের হচ্ছে গিয়ে সাউন্ড হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ইয়া হয় আর কি, এমন হচ্ছে গিয়ে ইয়ে আছে যে ক্রিপিটেশন কথাটা বাংলা শব্দ হচ্ছে গিয়ে তোমার পচপচ শব্দ আর কি, যে তুমি হচ্ছে গিয়ে বাতাস আছে পানি আছে এরকম জায়গায় যদি তুমি প্রেস করো জোরে, তাহলে হচ্ছে ক্রিপিটেশন সাউন্ড, এটা হচ্ছে সাউন্ড তৈরি হবে, সেটাকে হচ্ছে ক্রিপিটেশন সাউন্ড বলে আর কি, এটা বলা হচ্ছে ক্রিপিটেশন সাউন্ড অন পালপেশন। তারপর যেখানে যেহেতু সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়, অবভিয়াসলি সেখানে ব্যাড অর্ডার ফ্রম দি এফেক্টেড টিস্যু, ঠিক আছে। তারপর যে যেন নেক্রোসিস হয়, সেরা স্যাঙ্গুইনাস জিলেটিনাস ব্লাড টিনস এক্সুডেট ফাউন্ড ডিউরিং ওপেনিং অফ স্কিন, আমি কি বলছিলাম এখানে ইডিমেটাস এবং ইমফাইসেমেটাস হচ্ছে কি সোয়েলিং হয়, এই স্কিনটা যখন তুমি কেটে দিবা তখন সেখানে সেরো, এটা বানানটা ভুল হয়েছে, SERO হবে, আমি পরে ঠিক করে দেবো, এখনই ঠিক করে দিই, সেরো স্যাঙ্গুইনাস, সেরো স্যাঙ্গুইনাস অন পালপেশন হবে, সেরোস্যাঙ্গুইনাস জিলেটিনাস ব্লাড টিনস এক্সুডেট ফাউন্ড ডিউরিং ওপেনিং অফ স্কিন, যখনই তুমি স্কিনটা কাটবা তখনই সেখানে সেরোস্যাঙ্গুইনাস মানে যেটা বোঝাচ্ছে তোমার হচ্ছে গিয়া সিরাম লাইক, সিরাম লাইক জিলেটিনাস যেটা হচ্ছে গিয়ে তুমি স্টিচি, সিরাম লাইক স্টিচি, আর সেখানে ব্লাডেরও কালার থাকবে আর কি, এটা বলা আছে সিরাম লাইক স্টিচি ব্লাডের কালারের মতো এক্সুডেট পাওয়া যাবে যখন তুমি স্কিনটা ওপেনিং করবা। আর মাইক্রোস্কোপিক দেখো, মাইক্রোস্কোপিক লেসন হচ্ছে প্রেজেন্স অফ নিউমারাস গ্যাস বাবল আর ইন্ডিকেটেড বাই স্পেরিক্যাল স্পেসেস সেপারেটিং ফ্রম মাসল বান্ডল এন্ড ফেসিয়া, মানে যেহেতু আমরা বলছি যে এই ব্যাকটেরিয়াটা কি করে গ্যাস প্রোডাকশন করে, সেহেতু আমরা যদি সেখানকার স্লাইড নিয়ে মাইক্রোস্কোপি দেখি তাহলে হিউজ নাম্বার অফ গ্যাস বাবল পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে ইনফিল্ট্রেশন অফ নিউট্রোফিল এন্ড লিম্ফোসাইট ইন মাসল সেপটা, মাসলের ভিতর বিভিন্ন ধরনের রিয়েক্টিভ সেলের ইনফিল্ট্রেশন পাওয়া যাবে। চার নম্বরটা ইম্পর্টেন্ট, পরেরটা আরো ইম্পর্টেন্ট, ইরেগুলার এরিয়া, এরিয়া বানান ভুলেছি দেখছো, ইরেগুলার এরিয়া অফ মাসল নেক্রোসিস ক্যারেক্টারাইজড বাই, আমরা মাসল নেক্রোসিস বা জেঙ্কার মাসল নেক্রোসিস এর ক্যারেক্টারিস্টিক জানি, ক্যারেক্টারাইজ বাই এসিডোফিলিক সার্কোপ্লাজম পিকনোটিক নিউক্লি লস অফ ক্রোস স্ট্রায়াশন ইন্ডিভিজুয়াল মাসল ফাইবার বিকাম সোলেন, কারণ এগুলো একটু জোরে বলতেছি কারণ এগুলো সবগুলোই তোমাদের পড়ানো হয়েছে আর কি এর আগে। এই জন্য তাহলে ইরেগুলার এরিয়া অফ মাসল নেক্রোসিস বা জেঙ্কার্স নেক্রোসিস ক্যারেক্টারাইজ বাই এসিডোফিলিক সার্কোপ্লাজম পিকনোটিক নিউক্লি লস অফ ক্রস স্ট্রায়াশন এন্ড ইন্ডিভিজুয়াল মাসল ফাইবার বিকাম সোলেন, দিজ আর দি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ জেঙ্কার্স নেক্রোসিস হুইচ উইল বি ফাউন্ড ইন দ্য মাসল নেক্রোসিস ইন ব্ল্যাক কোয়ার্টার অর ব্ল্যাক লেগ, ঠিক আছে। এখন তুমি যদি প্যাথোজেনেসিস বোঝো তাহলে কিন্তু এই জিনিসগুলা মনে রাখা খুবই সহজ কাজ, গ্রোস এবং মাইক্রোস্কোপি, ক্লিনিক্যাল সিমটম আমি আসবো সেগুলো কিন্তু বোঝা খুবই সহজ, এই জন্য প্যাথোজেনেসিসটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। আর বোঝার পরে হচ্ছে গিয়ে গ্রোস মাইক্রোস্কোপিক যখন পড়বা যেই যেই অর্গানগুলোতে যাবে সেখানে তোমার লেসন ডেভেলপ করবে, সেগুলো মিলাই দেখে সেখানকার কথাগুলো লিখতে হবে আর কি। তারপরে দেখো ক্লিনিক্যাল সিমটম বলা স্যার, মাইক্রোস্কোপিক লেশনে বলো স্যার, স্যার মাইক্রোস্কোপিক লেশনে প্রথম পয়েন্ট আরেকবার, হ্যাঁ, প্রেজেন্স অফ স্পেরিক্যাল
নিউমারাস গ্যাস বাবল আর ইন্ডিকেটেড বাই স্পেরিক্যাল স্পেসেস। স্পেরিক্যাল স্পেস মানে কি তোমার বোঝানো হচ্ছে যে গ্যাস বাবল গুলা কিরকম দেখতে হবে। এটা হচ্ছে যে গ্যাস বাবল গুলা বলছি আমরা প্রেজেন্স অফ নিউমারাস গ্যাস বাবল, এই গ্যাস বাবল গুলা দেখতে মাইক্রোস্কোপে কিরকম লাগবে আর ইন্ডিকেটেড বাই স্পেরিক্যাল স্পেস। স্পেরিক্যাল মানে রাউন্ড রাউন্ড স্পেস, স্পেস থাকবে যেটা হচ্ছে তোমার মাসল বান্ডল এবং ফেসের থেকে আলাদা থাকবে, ঠিক আছে, দুটোর মধ্যে মাঝে মাঝে থাকবে আর কি, এই কথাটাই বলা হয়েছে। স্পেরিক্যাল স্পেস মানে যে গ্যাস বাবল গুলো থাকবে, এই গ্যাস বাবল গুলো দেখতে মানে ফাঁকা জায়গা হবে কিন্তু চতুর্দিক দিয়ে একটা স্পেস থাকবে, স্পেরিক্যাল একটা রাউন্ড একটা বর্ডার থাকবে আর কি। তারপরে হচ্ছে তোমার ক্লিনিক্যাল সিমটম, এটা দেখো এক নম্বরে বলছে আমরা হাই ফিভার, এখানে টক্সিন বা সেপ্টিসিমিয়া হলে সেখানে হচ্ছে ফিভার তৈরি হবে আমরা আগেই বলছি। তারপরে বলছি লেমনেস, পায়ে যদি হচ্ছে তোমার প্রবলেম হয়, তোমার যদি পায়ে প্রবলেম হয় তুমি হচ্ছে খোঁড়ায় খোঁড়ায় হাঁটবা, তাই তো? তোমাদের হলে হাঁটবা না খোঁড়ায় খোঁড়ায় পায়ে প্রবলেম হলে? পায়ে হচ্ছে লেসন হচ্ছে বলেছে খোঁড়ায় খোঁড়ায় লেমনেস হচ্ছে। সোয়েলিং ইন দি থাই রিজিয়ন, থাই রিজিয়নে লেসন হচ্ছে তাহলে থাই রিজিয়ন তো সোয়েলিং হবেই, ঠিক আছে। তারপরে ক্রিপিটেশন সাউন্ড অন পালপেশন, সেই একই কথা হচ্ছে, ক্রিপিটেশন সাউন্ড হচ্ছে কি হবে কারণ সেখানে তোমার বাতাস এবং পানি আছে, ইডিমা আছে। তারপরে হট এন্ড পেইনফুল ইন আর্লি স্টেজ, প্রথম দিকে ইনফ্লামেশন বেশি হয় এই জন্য হচ্ছে গিয়ে তোমার হট পেইনফুল থেকে পরবর্তীতে নেক্রোসিস হয়ে যায়, হওয়ার পরে সেখানে আর পেইন থাকে না আর কি। তারপরে ব্ল্যাকিস এক্সুডেশন আর ব্ল্যাকিস ডিসকালারেশনও বলতে পারো, আমরা বলছি কি সিডোমেলানোসিস হয় তাহলে তোমার ব্ল্যাকিস এক্সুডেশন ব্ল্যাকিস ডিসকালারেশন অফ দি স্কিন এগুলো হবে, ঠিক আছে। ব্যাড অর্ডার আসতে পারে, কেন ব্যাড অর্ডার আসবে, হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়। অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া মানে বোঝো তো ক্ষুধামন্দা, ক্ষুধামন্দা মানে অসুখ হলে তো ক্ষুধামন্দা হবেই। এখন তুমি যদি হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার বুঝে থাকো, ব্ল্যাক কোয়ার্টারে যদি প্যাথোজেনেসিস বোঝো, তাহলে এই ক্লিনিক্যাল সিমটম গ্রোস মাইক্রোস্কোপি কোনোটাই মনে রাখা কঠিন না। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, তোমাদের এই যে এত ইফোর্ট দেয় এখন প্র্যাকটিক্যাল লেখা নাই, তোমাদেরকে সহজ একটা বুদ্ধি দিই, তোমরা এই পড়াটা যদি আজকে রাতে একবার দুইবার দেখো তাহলে কিন্তু তোমরা ভুল পাবে। কিন্তু এই 5 দিন পরে বা 1 সপ্তাহ পর বা পরীক্ষার আগে যদি দেখো তাহলে এইটা তোমার আবার নতুন মনে হবে, আমি যে বলছিলাম কি কথা না করে কিচ্ছু মনে থাকবে না, ঠিক আছে। তাহলে তোমার যদি আজকে রাতে তোমরা এটা দেখো তাহলে এই পড়াগুলো তোমাদের মনে থাকবে এবং ইজি হবে, এটা ভুলবা না, এটা লাইফ টাইম ওয়ারেন্টি থেকে যাবে। কিন্তু যদি আজকে ওই একটু ফেসবুকিং কম করে এগুলো দেখবা, দেখে টেখে যদি সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমাকে বলবা যে স্যার আমি এটা বুঝি নাই, আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার। স্যার স্লাইড গুলো লাগবে, স্যার স্লাইড গুলো পাঠাই দিব। আচ্ছা স্যার। এরপরে হচ্ছে তোমার ডায়াগনোসিস, ডায়াগনোসিস ইজ ভেরি সিমিলার, এটা তোমার অ্যানথ্রাক্স বেসিল, আমি কপি করছি তো অ্যানথ্রাক্স বেসিল হবে না, এটা ডাইরেক্ট স্মিয়ার করে দাও আর কি, এটা শুধুমাত্র ডাইরেক্ট স্মিয়ারটা দেওয়া দরকার না। এখানে ক্লিনিক্যাল সাইন এন্ড সিমটম, পোস্টমর্টম চেঞ্জেস, পিসিআর আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস উইথ ম্যালিগন্যান্ট এডিমা এন্ড অ্যানথ্রাক্স, এগুলো ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ডায়াগনোসিস করবা এগুলো দিয়ে, বুঝছো সবাই? আজকে আর পড়াবো না, যদি আরেকটা ডিজিজ আমার তৈরি করা আছে কিন্তু পড়াবো না, এটা একটু অন্য জিনিস। হিমোরেজিক সেপ্টিসেমিয়া আমি একটা স্লাইডে করছি, এটা পরে পড়াবো। বলো তোমাদের হচ্ছে গিয়ে ব্ল্যাক কোয়ার্টার নিয়ে আর কোনো কোশ্চিন আছে কারো? স্যার ফ্যাসিয়া এটা দ্বারা কি ব্ল্যাক, ফেসিয়া মানে তোমার সাব কিটুনিয়াস যে ফ্যাট গুলো আছে ফ্যাটের সাথে সাথে ওখানকার যে কি সাব কিটুনিয়াস যে হচ্ছে কি কানেক্টিভ টিস্যু গুলো আছে ফ্যাট কানেক্টিভ টিস্যু, এইগুলোকে ফেসিয়া বলা হয়। স্কিনের পরে দেখবা যে হচ্ছে কি চর যে হচ্ছে কি কানেক্টিভ টিস্যু আছে স্কিনের পরে সেটাকে হচ্ছে কি তোমার ফেসিয়া বলে, এগুলোকে, ঠিক আছে। আর কিছু? হ্যাঁ আমার বাসাতে আজকে বাচ্চা কাচ্চা আছে অনেক, কান্নাকাটি করতেছে দেখতেছে। হ্যাঁ স্যার অ্যানথ্রাক্স কি জুনোটিক ডিজিজ? অ্যানথ্রাক্স জুনোটিক ডিজিজ,
যে সকল এনিমেলের হিউম্যানের রক্ত গরম তাদের হয় আর কি, ঠিক আছে? অল ওয়ার্ম ব্লাডেড এনিমেলস, ঠিক আছে? Yes sir. এবার তোমার ইয়া কুকুরের হয়, ফক্সের হয়, খুবই স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে নিচ্ছেন? অ্যাটেন্ডেন্স এটা আমাদের রেকর্ড আছে সব, বুঝছো? স্যার অনেকে যে ডিসকানেক্ট হয়ে যায়, আমি তিনবার আজকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি তো একটা অ্যাটেন্ডেন্স নেই না এখনো। আমি যেটা ইয়ে করি হায়েস্ট নাম্বারটা মনে হয় যতদূর সম্ভব ইয়াতে থাকে আর কি, ওই আমার ইয়াতে রেকর্ড হয়ে থাকে। আমার এখানে একটা আমার পার্সোনাল একটা আইডি আছে তো, তোমার ওই যে বিডি রেনে জুমের এখানে, এখানে আমার সকল কিছুই স্টোর থাকে। স্যার একজন যদি কানেক্ট হয়ে ডিসকানেক্ট হয়ে যায় দেখি পরবর্তীতে কত থাকে। এই হচ্ছে আজকের ক্লাস আমার, আর নতুন করে ক্লাস নিব না, আজকে পড়াবো না।